শুনেগে অরাজকতা চলছে তার বিরুদ্ধে প্রমাণ করুন। সংবিধানকে যেভাবে পদদলিত করা হচ্ছে তার বিরুদ্ধে আপনারা গণরাই বিল ভোট দিন, মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে। এই পদযাত্রা থেকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া ব্লক সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাস আপনাদের সকলের কাছে আমরা বিশ্বাস করি এই এলাকার শুধু নির্বাচক মন্ডলী এই ত্রুটি মার্জনা করবে এবং 19 এপ্রিল আপনাদের গুরুত্বপূর্ণ আপনাদের মূল্যবান এই সরকারকে দিল্লির মসনদ থেকে হটানোর জন্য দেশের মানুষ একত্রিত হয়ে তৈরি করেছেন ইন্ডিয়া মঞ্চ। আমরা এখানেও ইন্ডিয়া মঞ্চে একসঙ্গে লড়ছি, কংগ্রেস দল, কমিউনিস্ট পার্টি, অন্যান্য দল মিলে আমরা ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছি। এই ইন্ডিয়া মঞ্চ থেকে আমাদের আহ্বান, আপনারা কাস্তে হাতুড়ি তারকা নেন, সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আপনারা ভোট প্রয়োগ করে এই এলাকার জনগণের দুঃখ দুর্দশার কথা যাতে বিধানসভায় আমরা তুলতে পারি তার জন্য আপনারা আশীর্বাদ করুন। পাশাপাশি লোকসভাতে যাতে এই ত্রিপুরাবাসীর কথা বলতে পারেন তার জন্য কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করবেন। বন্ধুগণ, গত 5 থেকে 6টা বছর আমাদের রাজ্যে যে অপশাসন চলছে, এই অপশাসন এই রাজ্যের জনগণের সামনে ত্রাসে পরিণত হয়েছে। এই অপশাসনের বিরুদ্ধে আপনারা ভোট দিন, গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার, মানুষের রুটি রুজির ব্যবস্থা করা, মানুষের জীবন ধারণ উপযোগী পরিবেশ সৃষ্টি করা, জাতি উপজাতি, হিন্দু মুসলিম, তপসিলি সমস্ত জনগণের ঐক্য মৈত্রীকে সুদৃঢ় করা, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, ছাত্রদের শিক্ষার সুষ্ঠু ব্যবস্থা করা, যুবদের কাজের ব্যবস্থা করা, এইগুলোকে আমরা নির্বাচনের ইস্যু করেছি এবং তার ভিত্তিতে দাঁড়িয়েই আপনাদের কাছে ভোট চাইছি। এই ভোট রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলেও এই ভোট গোটা ত্রিপুরার জনগণের স্বার্থে, কারণ এই ভোটে বামপন্থী ফ্রন্টের ইন্ডিয়া মঞ্চের সিপিআইএম প্রার্থী যদি জয়ী হয় তাহলে পরে বিধানসভাতে গিয়ে যেই বিষয়গুলো আপনাদের সামনে আমি উত্থাপন করলাম এই বিষয়গুলোর ভিত্তিতে, দাবির ভিত্তিতে আমরা বিধানসভাতে এই এলাকা সহ রাজ্যের জনগণের কথা তুলে ধরতে পারব। এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আপনারা কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে কাজের সুযোগ দেবেন, আশীর্বাদ করবেন, এই আশা রেখে আপনাদের সবাই